नमस्कार द पावर अफ एस्ट्रोलजी डट सुमंत जी चौधरी आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आबार एकटा अनलाइन प्रेडिक्शन निये आमी उपस्थित होयेछि। एई प्रेडिक्शनटी अत्यंत स्पर्शकातर एकटा प्रेडिक्शन। आमी जानी जे आमारे यूट्यूब चैनलटी जारा जारा फलो करें सबस्क्राइब करा ना करा सेटा बड़ कथा नय, फलो कराटाई बड़ कथा। केनना एखाने कोनो रकमेर कोनो आर्निंग एर जोन्नो आमी एई यूट्यूब चैनलटी क्रिएट करिनी, सेटा आमी बहुबार बोलेछि। এই যে আমার ইউটিউব চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম এই কারণের জন্যই যে এমন অনেক শিক্ষিত মনস্ক মানুষ যারা ছটফট করে রিয়েলিটিকে জানার জন্য, পিউরিটি অ্যাকুরেসি আসল সত্যকে জানার জন্য, তারা নাই বা শিক্ষিত হলো। শিক্ষিত মনস্ক জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর শিক্ষিত জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমি মর্যাদা দিই, শ্রদ্ধা করি, আমার অন্তর থেকে আমি আশীর্বাদ করি, প্রণাম করি, ভালোবাসি, শ্রদ্ধা করি যারা শিক্ষিত মনস্ক। আমি শিক্ষিত মানুষদের কোনো দিন সম্মান করিনি, যারা শিক্ষিত মানুষ আবার শিক্ষিত মনস্ক তাদের সম্মান করেছি। কিন্তু কেবল ডিগ্রি, কেবল আমি দেখো আকাশচুম্বী আমার সার্টিফিকেট, মনটা পাঁকে পরিপূর্ণ হয়ে রয়েছে অথচ সেখানে পদ্মফুলের দেখা নেই। এগুলো কিন্তু অত্যন্ত অরাজনৈতিক কথাবার্তা, এইগুলোর সাথে রাজনীতিকে যুক্ত করে দেবেন না। আমাদের জীবনের প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি কেন্দ্রবিন্দুতে রাজনীতি বর্তমান, মানে রাষ্ট্রিক নীতি। কিন্তু পলিটিক্স যখন পলিউটেটিক্স হয়ে যায় তখন সেটাকে আমি অশ্রদ্ধা করি, অবমাননা করি, নেতিবাচক একটা মনোভাব এবং ইমপ্লিমেন্টেশন সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে আমি মনে করি। আমি আমার বহু বড় স্বপ্ন ছিল যে আমি যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব সেখানে সেই শিক্ষিত মানুষেরা আসবেন। সবসময় আমাকে ভালো লাগতে হবে, নট নেসেসারি, কিন্তু দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড, এটা লেনিন বলেছিলেন। আমি লেনিন মার্ক্স ভীষণ শ্রদ্ধা করি, তার অর্থ আমি বামপন্থী হয়ে গেলাম তা কিন্তু নয়। আমি ব্যক্তিগতভাবে সেই যে শিক্ষা এবং শিক্ষিত মনস্ক, যে হোয়াট দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য রিভলিউশন মাইন্ড, সেই জায়গাটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। তো তিনি বলেছিলেন প্রতিবাদেরও বা বিপ্লবেরও কিন্তু একটা ভাষা আছে, দুর্দান্ত কথা। এই যে কথাটা দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভ, মারাত্মক কথা। এই কথাটাকে বুঝতেই বোধহয় এক জন্ম লেগে যায়। কিন্তু আমি দেখলাম অনেক শিক্ষিত মনস্ক মানুষ এলেন, শিক্ষিত মানুষ এলেন কিন্তু বেনজলে পরিপূর্ণ হয়ে গেল। কিছু অসভ্য ছোট লোক, ইতর চোয়ার, একদম পিওর মানুষজন তারা এসে কলুষিত করে ফেললো কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে। আজকের দিনে দাঁড়িয়ে আমার ইউটিউব চ্যানেলটির প্রায় কি বলবো 75% কিন্তু একদম সেম ক্যাটাগরিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাই ইউটিউব চ্যানেলে আমি এখন আর তত্ত্বের কথা বলি না, তথ্যের কথা বলি না, ধর্মের কথা বলি না, শ্রদ্ধার কথা বলি না, পূজার কথা বলি না। এত অনৈতিক এবং এত অশিক্ষিত এবং এত কি বলবো, মানে একদম চরিত্রহীন লুজার যারা, একদম পিওর এরা 75% প্রত্যেকটা দিন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে এবং এই ইউটিউব চ্যানেলটাকে কলুষিত করে। আপনারা সবাই সাবস্ক্রিপশন যেটা সাবস্ক্রাইব করেছেন অফ করে দিন, অফ করে দিন, অফ করে দিন যারা এই ধরনের। কেন আমাকে ডিস্টার্ব করতে আসেন? আমি তো নিজের মতো বাঁচতে চেয়েছিলাম, আমি নিজের মতন থাকতে চেয়েছিলাম,
আমি আমার একটা দুনিয়া গড়তে চেয়েছিলাম, আমার একটা পৃথিবী গড়তে চেয়েছিলাম যেখানে আমার যে আদর্শ, আমার যে ইন্সপিরেশন, যে সমস্ত মানুষদের সাথে আমি মিশবো তাদের কাছ থেকে আমি অনেক কিছু গ্রহণ করতে পারবো, এই মানসিকতা নিয়ে আমার যে দুনিয়াটাকে আমি সৃষ্টি করেছিলাম সেখানে এত পরিমাণ অশিক্ষিত, একদম মানে কি বলবো লুচ্চার, আমি খারাপ ভাষা ইউজ করতে আমার ভালো লাগে না, কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এবং তার ফলে একদম অন্যান্য চ্যানেলের মতোই আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই যে বললাম আমি কর্মের কথা বলি, আমি লড়াইয়ের কথা বলি, আমি সংঘর্ষের কথা বলি, তাই বেশিরভাগ মানুষ আমার সমালোচনা করতে আসে, আমাকে গালমন্দ দিতে আসে, আমাকে খারাপ কথা বলতে আসে, দেখি তো কি বলছে এইটা এইটা বলতে আসে, কিন্তু আমার যে পিওর ওয়ার্ডগুলোকে কখনো ইমপ্লিমেন্ট করতে না চাওয়ার জন্য কি হলো, এরা সারাক্ষণ ধরে আমার চ্যানেলটাকে একটা এতটাই মানে কি বলবো একদম সিরুলকাস চ্যানেল করে দিল, আই এম এক্সট্রিমলি সরি টু সে, এত পরিমাণ একটা লুজার চ্যানেল করে দিল, এত পরিমাণ একটা হিপোক্রেট চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে। তার জন্য কি হয়ে গেল, এই চ্যানেলের যে একটা নিজস্বতা ছিল, আমিত্ব ছিল, সেটা সম্পূর্ণ কিন্তু হারিয়ে গেল, সম্পূর্ণ হারিয়ে গেল। কিন্তু আমাকে প্রেডিকশন করতে হবে, আজকের যার প্রেডিকশনটি করব ভীষণ স্পর্শকাতর একটা প্রেডিকশন। এই প্রেডিকশনটি করার আগে গুটি কয়েক কথা আমাকে বলে নিতেই হবে, খুব ইম্পর্টেন্ট। আমার অফিস নাম্বারে বা আমার অফিসিয়াল কাজকর্ম যারা করে, যেমন বুকিং বা যখন আমি আমাদের চেম্বারে যাই, যারা যারা আমাকে হেল্প করে তাদেরকে কিন্তু আমি একটি টাকাও দিই না, তারা নিজেদের কর্মে নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত, এটা একদম মিথ্যে কথা নয়। যে মানুষটা আমার গাড়ি চালায় তাকে আমি মাস গেলে এক টাকাও বেতন দিই না, সে আমার কাছ থেকে উপকৃত হই, স্যার আপনার গাড়িটা কিন্তু আমি চালাবো, যে বা যিনি বা যারা এই যে রেমিডি আদান প্রদান করছে, নিচ্ছে, অর্থের ট্রানজেকশন হচ্ছে, সবকিছু হচ্ছে, তারা কিন্তু আমাকে ভগবান বলে মনে করে। আবার বলছি, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়ন এন্ড থিঙ্কিংস। এবং তারা কিন্তু যে যা নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত, কিন্তু তাদের প্রতিষ্ঠার পেছনে আমার ভূমিকা তারা মনে করে অনেক, তাই তারা আমাকে ঈশ্বর মনে করে, বলে আপনার সেবা করব। নারায়ণ সেবা তো আমরা করি, ঈশ্বর সেবা তো আমরা করি, সেরকম আপনার সেবা করব। আমার পাশে যারা যারা থাকে, আমার ড্রাইভার থেকে আরম্ভ করে, আমার সহকারী থেকে আরম্ভ করে, সহকর্মী থেকে আরম্ভ করে, আমার প্রত্যেকে কিন্তু তাদের নিজেদের কর্মের জায়গায় সুপ্রতিষ্ঠিত, তারা কেবল আমাকে একদম পিওর ঈশ্বর মনে করে। আবার বলছি, তাদের ক্ষেত্রে তারা যেহেতু আমার শিষ্য, তারা যেহেতু আমার সন্তান, তারা কিন্তু সেই অর্থে ঈশ্বর নয়, গড ইজ ডেডিকেশন। এই মানুষটার কাছে গেলেই আমরা পজিটিভ একটা ভাইব্রেশন পাবো, এটা মনে করে কিন্তু তারা আমার কাছে, আমি তাদেরকে একটা পয়সাও দিই না, একটা চাও খাওয়াই না, বিলিভ মি, বরঞ্চ তারাই কিন্তু খাওয়ায়, যেহেতু তারা আমার চাইতে অনেক বেশি ধনী। যে গাড়িটা আমার গাড়িটা চালায় সে আমার চাইতে অনেক বেশি মাসে রোজগার করে, যিনি আমার বা যারা আমার সাথে সহকারী যারা, তারা মাসে আমার চাইতে 10 ডবল বেশি কিন্তু তাদের, বিজনেসম্যান প্রত্যেকেই হাই প্রোফাইল, নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত। সুতরাং আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা লুজ টক বা লুজ ওয়ার্ড ইউজ করে যে কথাগুলো আমার অফিস নাম্বারে বা বুকিং নাম্বারে বা বুকিং নাম্বারের সাথে কানেক্টেড যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে সেখানে যদি বলেন, বেকার বেকার কেন, যদি আমাকে যদি আমার সম্পর্কে কটূক্তি করতে হয় তাহলে 9903136903, যদি আমার সম্পর্কে ভালো কিছুও বলতে হয় 9903136903 তে করুন। বুকিং নাম্বারে কেন এই সমস্ত, বুকিং নাম্বারের সাথে আমার কোনো সংযোগই নেই, আমি যদি কোনো পাপ করে থাকি তার সাথে বুকিং নাম্বারের কোনো সংযোগ নেই, আমি যদি কোনো পুণ্য করে থাকি সেটাও কিন্তু কোনো সংযোগ নেই, আমি যদি বিদেশে যাই, স্বদেশে যাই, পাতালে যাই, ঊর্ধ্বে যাই, যেখানে যাই, তার সাথে বুকিং নাম্বারের কিন্তু কোনো সংযোগ নেই, তা আমার পেছন পেছন কেউ আমার সাথে যায় না, তারা তো নিজের কর্মে
নিযুক্ত থাকে, আমার যে ডেটগুলো পড়ে তারা আমার সাথে এসে আমাকে সাহায্য করে যেচে, যেদিন তারা বলবে না আমরা পাচ্ছি না সেদিন আমি একাই যাব। যদিও আমি এখন আর গাড়ি চালাই না আমার চোখের প্রবলেমের জন্য, কিন্তু আমি তাহলে একাই যাব। আমি তাদেরকে কোনো রকমের কোনো বেতন দিই না, এটা জানা প্রয়োজন আছে। বুকিং নাম্বার আর আমি কখনো কিন্তু পরিপূরক নয় বা সম্পৃক্তকরণের জায়গাও নয়, তারা ভিন্ন আমি ভিন্ন, একদম পিওর, এটা মনে রাখা প্রয়োজন। কয়দিন ধরে আমার যে বুকিং নাম্বার সেখানে দু একটি মেয়ে অ্যাঙ্কারিং এর জন্য সঞ্চালনা করার জন্য বারবার ধরে সেখানে বলছেন আপনি অ্যাস্ট্রোলজি করেন আমরা অ্যাঙ্কারিং করবো। শুনে রাখুন, আমি যেদিন থেকে অ্যাস্ট্রোলজিটা প্রফেশনালি করছি টেলিভিশন চ্যানেলে, আর যে শেষ দিন পর্যন্ত আমি টেলিভিশন চ্যানেলে অ্যাঙ্কারিং আমি প্রোগ্রাম যতদিন করব, আর আজ কালকেও শেষ করতে পারি, 3 বছর পর, 30 বছর পর, 40 বছর পর, যতদিন আমি করব, আমি যখন কোনো প্রোগ্রাম করব তখন আমি যতদিন মানে টিভি চ্যানেলে অনুষ্ঠান করব ততদিনের কথা বলছি, আমার সাথে কোনো অ্যাঙ্কার বা অ্যাঙ্কার সঞ্চালক বা সঞ্চালিকা কখনোই কিন্তু বসবে না, কখনো বসবে না। কেন বসবে না সে আমি বলবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যখন কোনো অনুষ্ঠান হবে যেখানে আমি নেই, আমার অনুষ্ঠান হচ্ছে, সেখানে যিনি সঞ্চালনা বা সঞ্চালক বা সঞ্চালিকা যিনি সঞ্চালনা করছেন, তিনি কখনো কোনো প্রফেশনাল সঞ্চালক সঞ্চালিকা হবেন না, কখনো নয়। এবং আমার স্টুডেন্ট ছাড়া, আমার স্টুডেন্ট মানে এমন অনেকেই রয়েছে, দেখা যাচ্ছে হাজবেন্ডের প্রেডিকশন করছে, হাজবেন্ডের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, হাজবেন্ড আমার আন্ডারে, তার স্ত্রীও আমার আন্ডারে, সেও আমাকে গুরু মানছে। সবসময় যে পয়সা দিয়ে রেমিডি অ্যাপ্লাই করলেই আমাকে গুরু মানতে হবে, নট নেসেসারি, এরকমও কিন্তু অনেকে রয়েছে, কেবল মা তারাও কিন্তু আমার স্টুডেন্ট, রিয়েল স্টুডেন্ট, পিওর স্টুডেন্ট তারা। এই যে যারা আমার আন্ডারে রয়েছে, যারা আমার সন্তান, যাদেরকে আমি মা বলে ডাকি, যাদেরকে আমি বাবা বলে ডাকি, যারা আমি যাদেরকে আমার দুহাত দিয়ে আগলে ধরে রেখে দিয়েছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, জীবনের সঠিক রূপ দেখাবার জন্য, কেবল তারাই কিন্তু সঞ্চালক সঞ্চালনা মানে সঞ্চালক সঞ্চালিকা মানে পুরুষ নারী, এটা আমার গুলিয়ে যাচ্ছে, আমি সঞ্চালনাই বলি বেস্ট হয়, সঞ্চালক সঞ্চালিকা, আমি নারী পুরুষের মধ্যে এত ভেদাভেদ পছন্দ করি না, যাই হোক, তারাই কেবল আমার প্রোগ্রাম সঞ্চালনা করবে। আমি ফ্রিতেও যদি এই পশ্চিমবাংলার শ্রেষ্ঠ সঞ্চালক বা সঞ্চালিকা বলে আমি আপনার অনুষ্ঠানটা সঞ্চালনা করব, কখনো নয়, কখনো নয়। কাজে বেকার বেকার নিজেদের মান সম্মান কেন নষ্ট করছেন? আমার কাছে তো কেউ বলার সাহসই পায় না অফিস নাম্বারে ফোন করে আমি সঞ্চালনা করতে চাই, সঞ্চালনা করতে, আমার সাথে তো কেউ বুঝবেই না। যেদিন আমি অনুষ্ঠানে থাকবো সেদিন আমি সঞ্চালক, আমি প্রোগ্রাম পুরোটাই কিন্তু অর্গানাইজ করব, পুরোটাই কিন্তু প্রোগ্রামটাকে আমি ত্বরান্বিত করব, প্রভাবিত করব, পুরোটাই আমার দ্বারা। আর যখন আমি থাকবো না তখন আমার স্টুডেন্টরা থাকবে, স্টুডেন্টের বাইরে কেউ আমার টেলিভিশনের অনুষ্ঠানে বা আমার যে কোনো অনুষ্ঠান, আমি পরবর্তীকালে যে কোনো অনুষ্ঠান যেখানে করব সেখানে কখনো যে অর্গানাইজ যাকে করা বলে সেই অর্গানাইজ এবং সেই অনুষ্ঠানে পার্টিসিপেট যারা বলে, আমার স্টুডেন্ট ছাড়া কারো কেউ করবে না, দর্শক আসনে থাকুন তার বাইরে নয়, ফার্স্ট। দ্বিতীয়, আমার এক স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, এবং সে ডক্টরেট করছে, যাই হোক পিএইচডি কমপ্লিট করে পোস্ট ডক্টরেট করছে, সে আমাকে একটি হোয়াটসঅ্যাপ করেছে। সে হোয়াটসঅ্যাপে আমাকে বলেছে, স্যার এখন তো মানে আমার তো মোটামুটি এখন এক বয়স হয়ে গেছে, কিন্তু স্যার আপনি মোটামুটি খুব একটা খারাপ দেখতে শুনতেও ছিলেন না, আপনার ভয়েস খুব ভালো লাগে বা আপনি অত্যন্ত স্মার্ট, সে লিখেছে, আমি বলছি না, তো আপনি জীবনে কেন বিয়ে করলেন না, আপনি তো তপস্যা, সাধনা, বৈরাগ্য এইগুলোকে পছন্দ করেন না, কর্মকেই পছন্দ করেন। আমি তার ভাষা বলছি না, সে যেটা বলেছে সেটা জিস্ট করে বলছি, অনেক বড় লিখেছে, তাহলে আপনি কেন বেকার বেকার বিয়ে করলেন না? প্রথমত হচ্ছে আমি কেন মাছ খাব, কেন মাংস খাব না, আমি কেন এত ডাল ডাকতে বিউলির ডাল পছন্দ করি, এটাকে
ক্ল্যারিফাই করার কোনো প্রচেষ্টা আমি কখনো করিনি। এটা আমার একান্ত ব্যক্তিগত এবং পুরোটাই ব্যক্তিগত, বাকিটা ব্যক্তিগত নয়, পুরোটাই ব্যক্তিগত। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমি আমার পূর্বজন্মের কথা আমার মনে পড়ে, এই জন্ম আমি দেখছি, পরজন্ম আমি কি হব আমি জানি না। আমার যে জীবন, সেই জীবনে আমার যে মনোভাব বা মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ, সেখান থেকে একটা জায়গায় একটা সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি, তা হচ্ছে এই যে আমার জীবন, এই জীবন থেকে মৃত্যু পর্যন্ত কখনো কোনো নারী সঙ্গ আমি করব না, কখনো কোনো নারী সঙ্গ আমি করব না। আমি আবার বলছি, আমার মেয়ে, আমি তো আমার স্টুডেন্টদেরকে মেয়ে বলে মনে করি, তারা যদি এসে আমাকে জড়িয়ে ধরে আমি তাদেরকে জড়িয়ে ধরব। নারী সঙ্গ বলতে অপোজিট সেক্স আকর্ষণ, রিয়াকশন, অ্যাকশন রিয়াকশন, যার মধ্যে যৌনতা ইনক্লুড থাকে। বাবা যখন তার মেয়েকে জড়িয়ে ধরে, সেটা কিন্তু যৌনতা কেন্দ্রিক ভালোবাসা নয়, প্রেমও নয়। আমি কিন্তু তার কথা বলছি, তার অর্থ এই নয় যে কোনো আমার কোনো মেয়ে স্টুডেন্ট থাকবে না, তা নয়। যৌনতা কেন্দ্রিক কোনো আকর্ষণ এই জন্মে একদম টিল ডেথ আমার জীবনে আর কখনো আসবে না। যেদিন আসবে সেদিন সুমন্তজি চৌধুরী একটা সুমোরের বাচ্চা, একদম আজকের দিনে লিখে দিলাম। আপনারা নানাভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, ক্ষমতা থাকলে তাবর তাবর সমস্ত আকর্ষণীয়াদের বলছি, আমাকে আপনারা বশীভূত করে দেখান, পারবেন না। দ্বিতীয়ত, আমি অত্যন্ত সাধারণ মানুষ, কিন্তু আমি জানি ব্যক্তিকেন্দ্রিকভাবে আমি ভীষণ অসাধারণ। মানে সাধারণ যে মনোবৃত্তি, সেখান থেকে আমি অনেকটা পৃথক, এটা আমি ভীষণভাবে জানি বলে আমি নিজেকে ভীষণ রেসপেক্ট করি। আমি আমার জীবনে কর্মের মধ্যে দিয়ে, আমি আমার জীবনে ধর্মের মধ্যে দিয়ে, আমি আমার জীবনে সাধনার মধ্যে দিয়ে, এবং আমি আমার জীবনে আমার লৌকিক অলৌকিক, অলৌকিকতা বলতে সবসময় যে মিরাকেল ম্যাজিক তা নয়, যে একটা সুপ্রিম পাওয়ার আছে তার সাথে কানেক্টেড এই লাইফেই কিন্তু করতে পেরেছি, এবং আরো বেশি সুপ্রিম পাওয়ারটাকে অ্যাচিভ করার জন্য আমি সাধনা করি, কিন্তু সবসময় সেই সাধনার পর্যায়ে আমি থাকি না। আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, হ্যাঁ, আমি হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করি, আমি কখনো চাষ করতে চলে যাই আমার পাশে চাষের জমি, সেই জায়গাগুলো কখনো কখনো আমার মধ্যে ক্রিয়েট হয়, তার সাথে আমি কানেক্টেড করতে পারি, করেছি ইতিমধ্যেই, তার দ্বারাই কিন্তু আমি চালিত পরিচালিত হচ্ছি। সুতরাং দেখা গেল আজ থেকে 5 বছর পর আমি মরে গেলাম, আমি এটা বলেও ছিলাম আমি মরে যাওয়ার পর আমার দেহকে শনাক্ত করা যাবে না, আমার মৃত্যু প্রমাণ করে যাবে যে আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি খ্রিস্টান নই, আমার মৃত্যু প্রমাণ করে যাবে যে আমি আদতে কি মানুষ ছিলাম, সৎ না অসৎ। আমাকে আমার কেউ যেমন নেই এমন একদম বেয়ারিস লাশ হিসাবে ফেলে দেওয়ারও জায়গাই আসবে না, আমি যখন মারা যাব সেই মৃতদেহকে খুঁজে পাওয়া যাবে না, এই প্রেডিকশন আমি বহুবার করেছি। সুতরাং আমি আমার দেখা গেল আমি মরে গেলাম, আমার যে স্পিরিচুয়াল যে লিঙ্কটা রয়েছে তার সাথে যে কানেকশন, সেই কানেকশন কোনো মতেই কিন্তু এই জন্মে শেষ হবার নয়। আমি আবার কিন্তু পরজন্মে, আমি জন্মান্তরকে ভীষণভাবে বিশ্বাস করি, তার কারণ জন্মান্তরের, জন্মান্তরবাদ স্বাভাবিক অর্থে যেভাবে জন্মান্তরবাদকে ব্যাখ্যা করা হয়, আমি সেই জন্মান্তরবাদকে বিশ্বাস না করলেও এ নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব, পরের জন্মেও যখন আমি জন্মাব তখনও কিন্তু সেই কানেকশন থাকবে। আমি যদি সিদ্ধান্তের কথাটাই কেবল বলি, আমি এর পরে একবার জন্মাই, 10 বার জন্মাই, 50 বার জন্মাই, 100 বার জন্মাই,
আমি এই জন্মেই এমন গিট দিয়ে যাব যে পর জন্মে কোনো মতেই যেন আমি যতবারই জন্মাই আমি যেন নারী বর্জিত হয়ে থাকি। আমি আবার বলছি, নারী বর্জিত হওয়া মা মানে মা বিহীন হওয়া নয়, নারী বর্জিত মানে মেয়ে বর্জিত হওয়া নয়, নারী বর্জিত মানে অপোজিট সেক্স আকর্ষণ ইনক্লুড, যাকে একদম স্ট্রং সেক্সুয়াল আকর্ষণ বলা হয় সেই আকর্ষণ বহির্ভূত। আমি জীবনে কখনো জন্ম থেকে জন্মান্তর নারী বহির্ভূতই হয়ে থাকব। আজকের দিন থেকে এমন অনেকে তো আছে, আমি বারবার ধরে বলছি 75% যারা এই অনুষ্ঠানটা দেখছে তারা কিন্তু কুদৃষ্টি নিয়ে আমার দিকে দেখছে, অনেক পুরুষ অনেক নারী আমি জানি। আপনাদের ক্ষমতা থাকলে, আমি তো বলে দিলাম আমার সাথে আপনি অন্য কোনোভাবে ফোন করে, আমি তো ফোন ধরি না, আপনারা চেষ্টা করবেন আপনাদের আকর্ষণ দিয়ে, অপোজিট সেক্সকেও বলছি সেম সেক্সকেও বলছি, কোনো মতে আমাকে এই হানি ট্যাপের মধ্যে ফেলার, যেদিন ফেলতে পারবেন, যেদিন ফেলতে পারবেন সেদিন একটা ওয়ার্ড যেন লিখে দেয়া হয়, সুমন্তজি চৌধুরী একটা ফার্স্ট পার্সন ছিল, একটা মিথ্যাচার করত, মিথ্যেবাদী, এবং তার মধ্যে কোনো পাওয়ার নেই, ক্ষমতা থাকলে করবেন। আমার 21 মিনিট মতন হয়ে গেল, আমি বেশি বলতে চাই না। আমার চেম্বারে যে সমস্ত মহিলারা আসে, ঢোকার আগে চুল ঠিক করে, এই ঠিক করে, লিপস্টিক ঠিক করে, আমার কাছে যখন তারা চলে আসে না, তারা যেন মনে হচ্ছে যেন সামনে বাবার সাথে কথা বলছে, বা এমন একজনের সাথে কথা বলছে সে তার জন্ম জন্মান্তরের ভালোবাসার মানুষ। আমি এমনভাবে কিন্তু সেম সেক্স অপোজিট সেক্সের সাথে কথা বলি, তার কারণ একটা মানুষকে কখনো খাদকের পর্যায়ে নিয়ে চলে যাওয়া, সম্পর্কটা খাদ্য খাদকের পর্যায়ে নিয়ে চলে যাওয়া কখনো নয়। আমি কোনো মহিলাকে আমি যতদিন পর্যন্ত না সেই স্পিরিচুয়াল জায়গায় কানেক্ট করতে পেরেছি ততদিনও কখনো কোনোদিন ভোগ্যপণ্য হিসেবে মনে করিনি, তাই চিরটা কাল মহিলারা আমাকে ভীষণ ভালোবাসে। কেননা মারা, তারা তো মা, মহিলারা, মহিলারা কিন্তু কে ভালো কে খারাপ মারাত্মক বোঝে, মারাত্মক বোঝে। আমার কাছে কত প্রস্টিটিউট এসছে, পাই পড়ে গেছে, আপনারা রামকৃষ্ণের কাহিনী দেখেছেন, আমার আমার ক্ষেত্রে সে কাহিনীও কিন্তু বহুবার ঘটেছে, শত শত এরকম কাহিনী ঘটেছে, তারা আমার সাথে অন্যভাবে রিয়াকশন করতে এসছে, কোট প্যান্ট আমি পরে রয়েছি, অন্যভাবে কথা বলতে এসছে, কথা বলতে এসে আলটিমেট চোখের ঝলে বেশে কিন্তু পায়ের মধ্যে পড়ে গেছে, তার কারণ আমার দৃষ্টিভঙ্গিটাই সেই ধরনের। আমি প্রত্যেককে মা বলে ডাকতে পছন্দ করি, সে যে যার জন্মালো অপোজিট সেক্স, যার বয়স 100 বছর তাকে, আর যারা প্রত্যেকে আমার সন্তান 70, 80, 100 যতই যাই হোক না কেন প্রত্যেকে আমার সন্তান। আমি সন্তানের বাইরে আর অন্য কোনোভাবে দেখতে রাজি নই, তারা কি চোখে দেখবে সেটা পরের ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা আমি আর একদম সময় নেই বোধহয়, যাই হোক, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি কি অবতার। আমি শুধু একটা কথা খুব শর্টের উপর বলবো, অবতার মানে হচ্ছে অবতারণ করা। আমি যদি মনে করি যে আমার মধ্যে স্পিরিচুয়ালি শিব শক্তি আছে, আমি যদি মনে করি আমার মধ্যে স্পিরিচুয়ালি ব্রহ্মা শক্তি আছে, কালী শক্তি আছে, দুর্গা শক্তি আছে, মানুষ রূপে এই মানুষের মধ্যে অবতারণা করার নামই হচ্ছে অবতার। খুব সরল ভাষায় বোঝালাম, আমি ভীষণ ভাবে মনে করি যে আমি ঈশ্বরের চাইতেও অনেক বেশি পাওয়ারফুল, তোমরা যাকে ঈশ্বর মনে করো তার চাইতে আমি অনেক বেশি পাওয়ারফুল। বিকজ একটা মানুষ বিছানায় শুয়ে শুয়ে গেলুম গেলুম যখন করে, তোমাদের ঈশ্বর তাকে উঠে দাঁড় করিয়ে লড়াই, ফাইট, সংঘর্ষ এবং সফলতাকে অ্যাচিভ করতে পারে না, মানে করাতে পারে না, কিন্তু আমি সেটা পারি। একটা মেয়ে যখন 30% পায় উচ্চ মাধ্যমিকে, তাকে পরবর্তীকালে কিন্তু 80% পাওয়াতে তোমার ঈশ্বর পারে না, সে ঈশ্বরের কাছে পাইয়ে দাও পাইয়ে দাও পাইয়ে দাও করে। আমি এরকম প্রচুর স্টুডেন্ট আছে, কিছুদিনের মধ্যেই আমার আরেকটি অনুষ্ঠান হবে, সেখানে সেই মেয়েদের সাথে আমি পরিচয় করাবো, তারা কিন্তু 30% থেকে 80% জায়গায় চলে গেছে, অনেকে লড়াই করছে, সংঘর্ষ করছে। এই যে মানুষের পরিবর্তন ঈশ্বর করতে পারে না, আমি পারি। তোমার মনের মধ্যে নেগেটিভ, পুরো কুসংস্কার নেগেটিভ ভাবাপন্ন হয়ে গেছো তুমি,
সেখান থেকে সুঘটিত এবং সংগঠিত করতে আমি পারি, তোমার ভগবান পারে না। আমি কোনো অবতার নই, আমি আমি মানুষ। আমার এই যে মানব রূপটা তোমার ঈশ্বরের চাইতে অনেক বেশি শক্তিশালী। শুধুমাত্র আমাকে বিশ্বাস করে আমার কাছে তোমাকে সঁপে দিতে হবে, আমি যেমন বলবো সেরকম করে তোমাকে চলতে হবে। তাহলে কারোর বাবার ক্ষমতা নেই যে তোমাকে মানে কি বলবো, তোমাকে কেউ বিফল করবে, অসফল করবে। এরকম অনেক কাহিনী রয়েছে, কথা বলতে গেলে 50 মিনিট এখানেই চলে যাবে। আমি তাই জন্য অনেক মানুষকে ধরে ধরে এক্সাম্পল আমি পরবর্তীকালে আর কোনো প্রেডিকশন করলে দেব। তুমি এইরকম অনেক রয়েছে। আজকে যে জাতকের প্রেডিকশন করব তার জন্মছক মানে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তাই তার চোখের করণীয় দ্বারাই আমি আজকে প্রেডিকশনটি করব কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। কালপুরুষ ছক কি, কালপুরুষ ছক কিভাবে ক্রিয়েট করতে হয়, এইগুলো নিয়ে আজকে আলোচনা করবই না, কেননা এইগুলো নিয়ে বহুবার বলেছি। এই কালপুরুষ ছকটি বলার আগে আমি জানিয়ে রাখি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়েরিজ আছে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি প্রেডিকশন করে ইউটিউবে সম্পূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে পাবলিশ করবো এবং তার লিঙ্কটি কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত আপনাদের কাছে পৌঁছে দেবো। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অত্যন্ত চর্চিত এবং বিতর্কিত একজন মানুষ, তাই জন্য যে কোনো দিন যে কোনো সময় আমার ইউটিউব চ্যানেলটা ব্লক হয়ে যেতে পারে। তাই জন্য বারবার ধরে বলছি, যখন আপনারা প্রেডিকশনটি পাচ্ছেন তখন সেটাকে কিন্তু ডাউনলোড করে বা সেভ করে রাখবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে গেলেও আপনারা আপনাদের যে প্রেডিকশনটি করিয়েছেন সেই ভিডিওটি আপনারা সুরক্ষিত এবং সংরক্ষিত করে রাখতে পারেন। 1 নম্বর ঘরে নেপচুন। আচ্ছা, এই জাতকের ক্ষেত্রে কিন্তু মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি। 1 নম্বর ঘরে নেপচুন, 2 নম্বর ঘরে শনি, 3 নম্বর ঘরে ইউরেনাস, 4 নম্বর ঘরে মঙ্গল, 5 নম্বর ঘরে রাহু, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে শুক্র, 8 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, 11 নম্বর ঘরে চন্দ্র, প্লুটো, কেতু এবং 12 নম্বর ঘরে কিন্তু রবি বসে রয়েছে। একদম ছকের মধ্যে প্রথমেই চলে যাব। আমি এই প্রেডিকশনটি করার আগে এই অ্যাঙ্গেল নিয়ে কখনো ভাবিনি। আমি আমার জীবনে এত প্রেডিকশন করেছি, আমি জীবনে এত কিছু দেখেছি, কিন্তু আমি এইভাবে কখনো একটা প্রফেশন হতে পারে ভাবতেই পারিনি। আমি বারবার ধরে বলছি না, আমি শিক্ষা নিতে চাই, আমি একজন স্টুডেন্ট হতে চাই, তাই জন্য আমাকে সঠিক মতন বুঝিয়ে দিন। এই ছকটি দেখে আমি মানে কি বলবো, একদম মানে কিংকর্ত বিমূঢ় হয়ে গেছি, বিকজ এই ছকটিতে প্রফেশন হিসেবে এই যে মানুষটি 9695 কানেকশন, 55 থেকে 60 বছরের মধ্যে যার আজকের দিনে বয়স, এই মানুষটি কিন্তু তার প্রফেশন হচ্ছে হিজড়ে সেজে ভিক্ষা করা। আমি আজ পর্যন্ত এই অ্যাঙ্গেল থেকে কখনো ভাবিনি। আমরা গাড়ি নিয়ে যাই, আসি বা এমনি রাস্তাঘাটে যে আমরা হিজড়াদের দেখি, কেউ হিজড়েট সেজে রয়েছে, হিজড়ে নয়, বিকজ তার কোনো প্রফেশন নেই, সে ভিক্ষা করবে, নিজেকে লুকিয়ে হিজড়ে সেজে কিন্তু সে ভিক্ষা করছে। এই দিকটাই আমি কখনো কিন্তু ভাবিনি, এই ছকের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত মানুষ মারাত্মক গরিব, মারাত্মক গরিব, এরা কোথা থেকে কিভাবে আমার অনুষ্ঠান দেখে এবং কিভাবে তাদের কাছে 1500 টাকা অনেক, সেই টাকা দিয়ে কিভাবে তারা প্রেডিকশন করায়, এটা ভেবে আমি ধন্য ধন্য হয়ে যাই। আমার মানব জনন সার্থক বলে আমার মনে হয়। আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, এই জাতককে কিন্তু হিজড়ে সেজে ভিক্ষে করে, সে কিন্তু আমাকে কোনো কিছু বলেনি, বলার জায়গাতেই নেই। সে হোয়াটসঅ্যাপে যখন আমি প্রেডিকশন করাতে চাই,
তারপরে বাদবাকি যখন কথা বলছিল সে সারাক্ষণ কেঁদে যাচ্ছিল, সারাক্ষণ সে কেঁদে যাচ্ছিল। কিন্তু আমি এখন বুঝতে পারছি কেন সে কাঁদছিল। আমি বারবার ধরে বলেছি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না পেলে বা আমি যদি কানেক্ট তার সাথে কানেক্টেড না হতে পারি, তার বাইরে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারি না। অনেকেই ভাবে স্যার সারাক্ষণ ধরে হয়তো অলৌকিকতায় ঘুরে বেড়ায়, তা কিন্তু নয়। আমি তার কালপুরুষ ছকে রাহুকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে ইউরেনাস 2:1 করে শনিকে হিট করছে। শনি কিন্তু বৃহস্পতি বুধের দ্বারা 9-6 সাত নম্বর, নয় নম্বর এবং 11 নম্বর ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। এই জাতকটির শিক্ষাগত যোগ্যতা মিনিমাম বিএসসি পাস, এটা কিন্তু ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর বয়স কিন্তু 55 থেকে 60 মধ্যে। সুতরাং যেই বয়সে সে বিএসসি পাস করেছে, বিএসসি পাসটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এটা ইয়ার্কি ফাজলামির মতন এখন মতন নয় যে 10% পেলাম আরো 20% দিয়ে 30% করে আমাকে পাস করিয়ে দিল, তা কিন্তু নয়। এ কিন্তু তার মানে ভালো মতন শিক্ষিত। এবার যদি লক্ষ্য করা যায় শনি, শনি এবং লগ্নে নেপচুন 9-6, তিন নম্বর ঘরে ইউরেনাস বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি কিন্তু তুলার ঘরে, শুক্রের ঘরে বুধের সাথে, সমসপ্তমে মঙ্গলকে হিট করে, তাহলে মঙ্গলকে কেন্দ্র ধরে 6-9-5-3 কানেকশনের মধ্যে মঙ্গল বৃহস্পতি রাহু এবং বুধ রবি এবং শুক্রকে উচ্চস্থ করে দিচ্ছে। তাহলে এ কিন্তু সরকারি চাকরি কখনোই করেনি, যেহেতু রবি শুক্রের কানেকশন ক্রিয়েট হয়ে গেছে, দুর্ভাগ্যজনক ক্রিয়েট হয়ে গেছে। বেসরকারি কোম্পানিতে চাকরি করত এবং খুব একটা খারাপ পোস্টে বা খারাপ চাকরি কিন্তু সে করত না। কিন্তু যেহেতু শুক্রকে কেন্দ্র ধরে 1-9 কানেকশন 12 এবং 11 দ্বারা তিন নম্বর ঘরকে হিট করছে, সাডেনলি কিন্তু চাকরিটা চলে যায়। যখন চাকরিটা চলে যায়, 5 নম্বর ঘরকে যদি দেখি 6-9 কানেকশন, মঙ্গল বৃহস্পতি 6-1 বুধকেও হিট করছে, অর্থাৎ তার একাধিক কন্যা এবং তার সন্তানও রয়েছে, ছেলেও রয়েছে, সরি সন্তান বলাটা ভুল, তাহলে আমি 6-9 কানেকশন, চন্দ্র বৃহস্পতি 9-6, রাহু শনি, তাহলে 2 মেয়ে এবং 1 ছেলের জায়গা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি স্টাডি করি তাহলে পরিষ্কার কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বের করা যায়। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এমন একজন মানুষ আজকের দিনে যার বয়স 55 থেকে 60 বছর, যে আজকের দিনে হিজড়া সেজে ভিক্ষে করে, যে বিএসসি পাস করে বেসরকারি একটা মানে জায়গায় কাজ করত এবং সাডেনলি তার চাকরি চলে যায়, যখন চাকরি চলে যায় তখন কিন্তু তার 2 মেয়ে 1 ছেলে এবং ওয়াইফ, হ্যাঁ, সেই সময় চাকরি চলে যাওয়ার পর হাজারো চেষ্টা করে কিন্তু সে চাকরি পায়নি। 2 মেয়ে 1 ছেলে ওয়াইফ, চাকরি সাডেনলি চলে গেল, তখন কিন্তু আমি একটা চাকরি পেলাম 10,000-12,000 টাকার সংসার চলবে না। সুতরাং সে কিন্তু হিজড়ে প্রফেশনটাকে বেছে নিল, মানুষ বাঁচার, বেঁচে থাকার জন্য মানুষ কি পরিমাণ স্ট্রাগল করছে, কি পরিমাণ জটিল হয়ে রয়েছে আমাদের অন্তরের সত্তাগুলো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ভাবলে পরে আমি ইন্সপিরেশন পাই এবং মনে হয় আমি ঘুমোবো না, আমি পিঁপড়েদের মতন হব, পিঁপড়েটা ঘুমোলে মরে যায়, তাই জন্য আমি পিঁপড়েদের মতন হব, আমি জেগে থাকব, আমি যদি ঘুমিয়ে পড়ি, যদি মরে যাই, কিন্তু আমি আবার ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যু, তখন আমি নিজেই গাড়ি ড্রাইভ করছি এবং আমার দেহ খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু বহুদিন আগে প্রেডিকশন করেছিলাম এবং তারপর থেকে আমি আর গাড়ি চালাই না। তারপর থেকে আমার চোখেরও কন্ডিশন মারাত্মক খারাপ হয়েছে। জানি না কোনো একটা সময় এমন আসবে যখন আমাকেই হয়তো গাড়ি চালাতে হবে এবং অ্যাক্সিডেন্ট হবে, কেননা আমার মুখনিঃসৃত বাণী দৈববাণী এবং তার জন্য আমি প্রাউড ফিল করি যে আমি আলটিমেট, আমার মৃত্যুও কিন্তু প্রমাণ করে যাবে যে আমি কিন্তু সম্রাট ছিলাম, আমি কিন্তু রাজা ছিলাম, আমি কিন্তু একক ছিলাম। মাতালরা ঠেকে পাওয়া যায়, কিন্তু গুণীজন সাকসেসফুল মানুষ কখনো ঠেকে তুমি পাবে না, সব সময় তারা পৃথক থাকে, একা থাকে। এর পেছনে ভীষণ লজিক রয়েছে, এর পেছনে ভীষণ কারণ রয়েছে, সেটা বড় কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে রাহু 2:9, 5:3 ইউরেনাস চন্দ্র, রবি 9-6 বৃহস্পতির দ্বারা, লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনি সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে বসে আছে, তাহলে শনির গুড রিফ্লেকশন পাবে। কিন্তু শনিকে কেন্দ্র ধরে 1-4-7-10 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে শুক্র এবং রাহু মঙ্গল দ্বারা ড্যামেজ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে খাদ্য রিলেটেড কোন ওই রাস্তার ধারে খুব ছোট করে একটা দোকানের মতন
তার স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে চালায় বা এ যখন কাজকর্ম মানে তার যে প্রফেশন সেখান থেকে ফিরে আসে মেকআপ টেকআপ তুলে সেও সাহায্য করে এটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই প্রফেশনটা হচ্ছে এগরোল চাউমিন চপ সিঙ্গারা বেগুনি এটা কিন্তু বিরাট বড় করে নয় একদম ছোট করে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি যে আমি যে প্রেডিকশনটা করছি তার সম্পর্কে বিন্দুমাত্র না জেনে তা 0.1% কখনো নেগেটিভ হবে না নেগেটিভ হতেই পারে না সে নিজেই বুঝবে যার প্রেডিকশন করছি কারণ এই সমস্ত প্রেডিকশন অসম্ভব প্রেডিকশন এটা আপনারা শুনেই বুঝতে পাচ্ছেন প্রচন্ড স্টাডি যদি না করা যায় এই লেভেলের প্রেডিকশন কখনোই কিন্তু করা যায় না এর মূলত যে প্রশ্ন যেটা লক্ষ্য করতে পাচ্ছি এখান থেকে পরিত্রাণ কবে পাব আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ও কাজ করছে এই যে একটা চাউমিন চপ সিঙ্গারা হ্যান ত্যান খাদ্য রিলেটেড একটা ছোট্ট করে একটা টেবিলের উপর যে বিজনেস করছে এবং তার যেই একটা অন্য লিঙ্গান্তর করে মানে সে সাজাগোজার মধ্যে দিয়ে এবং সেখান থেকে এইগুলো কিন্তু খারাপ উপার্জন হয় না মোটামুটি এই যে যারা ইঞ্জিনিয়ার টাইপ যারা এরা কাজ করে তাদের কিন্তু খুব একটা খারাপ ইনকাম হয় না এই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে এদের অনেক গ্রুপ রয়েছে এদের অনেক কিছু আছে এটুকু আমি সঠিক মতন জানি না কিন্তু শোনা কথা আমার কিভাবে করে আমি জানি না যাই হোক যেভাবেই করুক ওই যে বললাম বেঁচে থাকার জন্য করে তাই জন্য তাকে আমার সেলুট আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এর জীবনে একটা সময় আশার আলো এনে দেবে এই 6-3, 5 নম্বর 9-6 এবং বুধ বৃহস্পতির দ্বারা কিন্তু শুক্রকে হিট করছে দু মেয়ে যে রয়েছে সেই দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে কিন্তু এর জীবনে ভীষণ রকমের আশার আলো এনে দেবে ট্যালেন্টেড মেয়ে মারাত্মক মেয়ে এবং সে কিন্তু খুব ছোট বয়সে সফল হবে খুব ছোট বয়স থেকেই কাজকর্ম করবে এবং সে কিন্তু এদের পরিবারের মধ্যে আশার আলো আনবে এটা ডেফিনিটভাবে বলা যায় ডেফিনিটভাবে তার আগে আমি রেমিডির মধ্যে দিয়ে কারোর মধ্যে দিয়ে চাউমিনের রোলের দোকান বিশাল বড় করে দিলাম বা তাকে দাঁড় করিয়ে দিলাম মাসে 50,000 টাকা পেতে শুরু করলো কদাপি কিন্তু করা সম্ভব নয় 6-3, 4 নম্বর 9-5 আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি গৃহ নিয়ে কিন্তু মারাত্মক প্রবলেম রয়েছে মানে যেখানে থাকে উচ্ছেদ হয়ে গেল আবার কোথাও গিয়ে থাকে এর কিন্তু সেরকম ভাবে ছাদ বলে কোনো কিছু নেই এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি কত কষ্ট মানুষের কত যন্ত্রণা মানুষের কত অভাব মানুষের একটা ছাদ পর্যন্ত পায় না আমার জীবনের আমি বোধহয় মধ্য তারুণ্য পর্যন্ত একটা ছাদ পাইনি ছাদের জন্য ছুটে ছুটে বেরিয়েছি একবার মেসে একবার বোর্ডিং এ একবার এখানে একবার ওখানে সব জায়গায় লাথি খেতে খেতে পয়সা দিতে পারতাম না বলে আমার জীবনেও কিন্তু এরকম হয়েছে তোমরা যে ভাবো যা এসি চলছে স্যার ঠান্ডার মধ্যে বসে রয়েছে কত কষ্ট কত যন্ত্রণার পর একটা দিনের সুখ পেয়েছি মানে অন্তত আমাকে কেউ ঘর থেকে উচ্ছেদ করে দেবে না এই সুখটা পেয়েছি আমি যদি এই প্রফেশন না এসে আমার তো এই প্রফেশনে আসারই ইচ্ছা ছিল না এটা আমার সাধনার জায়গা ছিল তাহলে আরো ভালো লাগতো তার কারণ তাহলে এই ছোট লোকগুলো আমাকে ডিস্টার্ব করতো না আমি আমার মতন করে থাকতে পারতাম যাই হোক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে যেখানে তোমরা এখন আসো আছো সেখান থেকে উচ্ছেদ হয়ে যাবার জায়গা 1st October 2023 9-6-9-5 এই বছর 1st October থেকে 19th March 2024 এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কোনো না কোনো ভাবে দেখবে রেলপারে এই পারে সেই পারে অনেক সময় আমরা থাকি কয়েকদিনের জন্য থাকলাম সেখান থেকে উচ্ছেদ করে দিল সেই সময়টা কিন্তু 1st October 2023 থেকে 19th March 2024 এর মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেন্টালি কিন্তু নিজেদেরকে তৈরি রেখো বাবা আমি আবার বলছি যে আমি একজন প্রেডিক্টর একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নই তুমি বরং ওখানে চলে যাও তুমি ওখানে চলে যাও ওখানে গেলে ওই পাবে এগুলো বলা আমার দায় দায়িত্বের মধ্যে নয় আই এম এক্সট্রিমলি সরি টু সে আমি শুধুমাত্র তোমাকে প্রেডিক্ট করতে পারি যেটা সত্যি কথা সেটাই তুলে ধরছি শুক্রকে কেন্দ্র ধরে 1-4-10 ক্যালকুলেশন করলে শনি প্লুটো কেতু এবং চন্দ্র দ্বারা এফেক্টেড হয়ে যাচ্ছে ওয়াইফের জরায়ুতে কিন্তু টিউমার রয়েছে টিউমার বোধটা বোধহয় পুষে হচ্ছে রয়েছে মানে এখন হয়েছে তা নয় বহুদিন যাবৎ এটা কিন্তু রয়েছে এটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ 6-9-9-3, 6-9-9-5-6-1 এক্ষেত্রে কিন্তু ওয়াইফ পরবর্তীকালে মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুঝতে পেরেছো আর তোমার শেষ জীবনে যেই সময় তোমার ছোট মেয়ের জন্য তুমি একটু আরামে থাকবে ভালো থাকবে
তখন তোমার বরমের ব্যাড ইমপ্লিমেন্টেশন কিন্তু তোমাকে আবার কাঁদাবে। তোমার বরমে কিন্তু আই এম এক্সট্রিমলি সরি টু সে, এখনো সে খুব একটা ছোট নয়, পরবর্তীকালে কিন্তু চারিত্রিক দিক দিয়ে অত্যন্ত নেগেটিভ জায়গায় চলে যাবে। সাডেনলি অনেক টাকা ইনকাম করার প্রবণতা নিয়ে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি আগে থেকেই জানিয়ে দিলাম, আমি আবার বলছি, আমার মুখনিসৃত বাণী দৈব বাণী, আমি একবার যা বলি তা কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না, মিলিয়ে দেখো। আচ্ছা, তোমার এই যে মঙ্গল এবং কেতু রিফ্লেকশন বৃহস্পতি শুক্র দ্বারা শনিকেও কিন্তু নেগেটিভ করছে। হ্যাঁ, তোমার শরীরের কোনো অঙ্গ উচ্ছেদ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে অঙ্গচ্ছেদ হয়ে যাওয়া, উচ্ছেদ বললে ভুল হবে, অঙ্গচ্ছেদের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার শরীরের কোন অঙ্গের সাডেনলি পচন ধরা বা আলসার হয়ে যাওয়া, হ্যাঁ, এমন একটা জায়গা সেখান থেকে সেটা স্ম্যাশড হয়ে যাওয়া, সেটা মানে অঙ্গচ্ছেদ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করতে পাচ্ছি। জীবনে এল দিয়ে, হ্যাঁ, এম দিয়ে এবং সি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভীষণ সাবধান। সেটা কোনো ইনস্টিটিউশন হোক, সেটা কোনো মানুষের নাম হোক, সেটা যে জায়গারই নাম হোক, সেখান থেকে ভীষণ সাবধান। অন্তত 19 মার্চ 2024 পর্যন্ত এল দিয়ে যাদের নাম হবে, যাদের বা যার নাম হবে, এম দিয়ে যার নাম হবে বা যাদের নাম হবে, সি দিয়ে যার নাম হবে, আজকের দিনে দাঁড়িয়ে কালপুরুষ ছক বেসড অন যেহেতু স্পট ইমপ্লিমেন্টেশন ছক, 69 কানেকশন কিন্তু 12 নম্বর, 93 কানেকশন কিন্তু 12 নম্বর, 17 কানেকশন কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং এই যে বর্ষাকালটা আসছে না, বিশেষ করে 1 অক্টোবর আগে পর্যন্ত এই এই জীবনটাকে কিন্তু বিভীষিকা করে দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই বর্ষাকালটা কিন্তু বিভীষিকাময় হয় তোমাদের জীবনে হতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তারপর আরো নেগেটিভ জায়গায় চলে যাবে, তার কারণ গৃহ উচ্ছেদ, গৃহ থেকে উচ্ছেদ হয়ে যাবার জায়গা আবার নতুন করে। পঞ্চি উড়ে আসমানে কোন জানে তার ঠিকানা, আজ থাকি এখানে কাল যাবো সেখানে, তারপর কোথা যাবো মোরা জানি না, বাঞ্জারা বাবু মোরা বাঞ্জারা, সেই বাঞ্জারা হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 2024 এর 19 আগস্টের পর কিন্তু ওয়াইফ মারাত্মক অসুস্থ হয়ে যাবে এবং খুব স্ট্রং একটা অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে প্রচুর অর্থের প্রয়োজন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদি এটাকে সঠিক মতন করানো যায় তাহলে বাঁচবে, তা না হলে কিন্তু স্ত্রী বিয়োগের জায়গা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে তোমার প্রেডিকশন। এরপরেও আমি জানি না তুমি কার হোয়াটসঅ্যাপ থেকে কি করেছো না করেছো, কিন্তু যখন শুনবে তারপর 24 ঘন্টার মধ্যে এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই 9903136903 তে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেবো। আজকের মতন এইটুকুই, নমস্কার।